দুই হাত ও একটি পা নেই তামান্না আক্তার নোরার, আছে একটি মাত্র পা। আর এই একটি পা নিয়ে সংগ্রাম করে আসা মেয়েটি এবছর যশোরের ঝিকরগাছা উপজেলার বাঁকড়া জেকে মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ 5 পেয়েছে। এখন লেখাপড়া শেষ করে বিসিএস ক্যাডার হওয়ার স্বপ্ন দেখে তামান্না। তার বাবা যশোরের ঝিকরগাছা উপজেলার আলিপুর গ্রামের রওশন আলী ও মা খাদিজা পারভিন শিল্পী। সন্তানের এই ফলাফলে খুশি তারা, তবে গ্রাম পর্যায়ে তেমন ভালো কোনো কলেজ না থাকায় স্বপ্নপূরণের ক্ষেত্রে সন্তানের শারীরিক অক্ষমতা দুশ্চিন্তার কারণ তাদের। তবে শরীরের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও সন্তানের স্বপ্নপূরণের চেষ্টা করে যাওয়ার ইচ্ছা তামান্নার বাবা মায়ের। আখতারুজ্জামান সেন্টারে প্রতি বছরের ন্যায় এবারও 111টি আকর্ষণীয় পুরস্কার নিয়ে শুরু হল মাসব্যাপী ঈদ বিক্রয় উৎসব 2019। প্রথম পুরস্কার আকর্ষণীয় মোটরসাইকেল, দ্বিতীয় পুরস্কার এলইডি টিভি, তৃতীয় পুরস্কার ফ্রিজ সহ রয়েছে 111টি আকর্ষণীয় পুরস্কার। তাছাড়া প্রতি সপ্তাহে রয়েছে 10,000 টাকার বাম্পার ড্র। আখতারুজ্জামান সেন্টার, মানুষের আস্থার ঠিকানা। যোগাযোগ বাদামতলির মোড় 21/22, আগ্রাবাদ বাণিজ্যিক এলাকা, চট্টগ্রাম। ফোন 01819 837505।